তো কিছু বলবেন স্যার প্লিজ 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 স্যার কিছু যদি বলেন। এখানে 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 ক্যামেরা ক্যামেরাতে যদি কিছু বলেন, এটা ক্যামেরা, কিছু বলবেন, কিছু বলবেন প্লিজ। তো ঠান্ডা লাগে বা মশা কামড়াচ্ছে, ফ্যান তো চালাতে পারছি না, তো এই চাদরটাকে তুলে নিই, এই চাদরটাকে তুলে ঠিক আছে গায়ে ঢাকা দিয়ে দিই, মনে করি যদি মশা বোকা হয়ে যায়, কিন্তু মশারা খুবই বদমাস, আমার থেকে অনেক চালাক। কমিটমেন্ট করলাম তুমি যদি 100টা ভিডিও কমপ্লিট করছি বড় দাদার মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো সাপোর্ট করব, কোথায় কি ভুল হচ্ছে তোমার সেগুলো বলবো। 100 দিনে 100টা ব্লগ মানে পার ডে একটা করে ব্লগ পারবো, কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হে গাইস সিস বাবাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমার বাবা মা এবং ভাইয়ের সাথে পরিচয় করাবো, বাট দুর্ভাগ্যবশত আজকে বাবা বাড়িতে নেই, কাজে গেছে, আর এখন বেজে গেছে বিকেল 4টে। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, খুব খারাপ একটা বিষয়, কারণ এত সকাল পর্যন্ত মানে বিকেল 4টে পর্যন্ত ঘুমিয়ে তারপরে স্নান করেছি। ছেলেটা পুরো নষ্ট হয়ে গেল, মন থেকে বলছি না যে আমি নষ্ট হয়েছি। ওই যে আমার মাতাজি দেখতে পাচ্ছ, মানে আমার মা, ইনি বলেন ছেলেটা পুরো নষ্ট হয়ে গেল। বিকেল 4টের সময় উঠছে, মানে বিকেল 4টের বেলায় উঠিনি আমি, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি সকালবেলায়, তো মধ্যেখানে ভিডিও এডিট করতে করতে দুপুরে খেয়ে আবার ভিডিও এডিট করতে করতে আজকের ভিডিওটা আসছে, মানে ভিডিওটা আজকে যেটা আপলোড করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটু লেট হয়েছে কারণ এডিট করতে করতে আপলোড করেছি, তারপরে আর উঠতে ইচ্ছা করেনি, শুয়ে শুয়ে যেহেতু এডিট করছিলাম। লাটসাহেবের মতো কাজ করলে যেমন হয়, তো ঘুম থেকে উঠে আমি ভাবলাম স্নান করে নিই, স্নান করে তারপরে ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়িতে একটা বেবি আছে, ডগি বেবি, তো সেটার নাম হচ্ছে মোটু। তো সবথেকে দুর্ভাগ্য বিষয় হলো এ 5টা, এরা 6 ভাই বোন হয়েছিল, তার মধ্যে এ একটাই বেঁচে আছে, 5জন মারা গেছে। এ মোটু, এটা হচ্ছে আমার মোটু, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এ মোটু ওঠ, আরে ভিডিও শ্যুট করছি, ওঠ, আরে ওঠ, কত ঘুমাবি, ওঠ। এ মোটু রে, তো ও এখন ঘুমানোর চেষ্টা করে থাকে, ডিস্টার্ব করবো না, তো মোটু ঘুমাবে এখন, তো মোটু ঘুমাবে, সেই জন্য মোটুকে আমি ডিস্টার্ব করলাম না। তো সবারই ঘুমটা ইম্পর্টেন্ট। আমাদের ভাই এখন আলাদাই সোয়াগে আছে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, বিকেলবেলা 4টের সময় ঘুম থেকে উঠছে, দিয়ে স্নান করতে যাচ্ছে। তবে একটা কথা বলার ছিল যেটা বলা হয়নি আমার, তোমাদের ভাই অলরেডি একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, সেটা হলো 100 দিনে 100টা ব্লগ। জানি না কমপ্লিট করতে পারবো কিনা, তবু চেষ্টায় আছি 100 দিনে 100টা ব্লগ কমপ্লিট করা। 100 দিনে 100টা ব্লগ মানে পার ডে একটা করে ব্লগ পারবো, কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে পারবো কি পারবো না, কি মনে হয় তোমাদের ভাই পারবে কি পারবে না। তবে আমি একজনকে থ্যাঙ্কস দিতে চাই, সেটা হলো সাফিদুল গাপাদার। তো ভাইটার নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কি না জানি না, তো যদি ভুল উচ্চারণ করে থাকি তাহলে সো সরি। তো ভাইটা বর্ধমানে থাকে এবং খুব ভালো সাবস্ক্রাইবার, আমার বেশিরভাগ ভিডিওতে কমেন্টস করে, এবং সবথেকে বড় বিষয় ভাই কমেন্টস করে জানিয়েছে যে তার অনেক বন্ধুবান্ধবকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিয়েছে। তো ভাই এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের সঙ্গে মিট আপ করবো, ভাইয়ের সঙ্গে দেখা করব, কারণ ভাই কমেন্টস করে প্রত্যেকটা ভিডিওতে, আর ভাই বলেছিল দেখা করতে বর্ধমানে গেলে পরে, তো আমি জানতাম না ভাই বর্ধমানে থাকে, তো পরে জানতে পেরেছি, ভাই কমেন্ট বক্সে জানিয়েছিল। তো আমি ভাইয়ের সঙ্গে যখনই যাবো বর্ধমানে, আর ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই তুমি প্লিজ আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আমি তোমার সাথে ফেসবুকে কথা বলবো এবং তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো। যখন বর্ধমানের ওইদিকে যাবো তোমার সঙ্গে আমি মনে করে অবশ্যই আগে তোমার সঙ্গে আমি দেখা করবো। বিকেলবেলা 4টের সময় স্নান করেছি, প্যান্ট ভিজে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ, তো আমি প্রাউড ফিল করছি যে 4টের সময় স্নান করেছি, সেটাও বলতে নির্লজ্জ হয়ে গেছে। ওটা হচ্ছে আমার বাড়ি, তো আমি এখন রাস্তাতে এসে গেছি, তো এখানে কয়েকটা বেবি দেখতে পাচ্ছি, দেখো সব সুন্দর সুন্দর কিউট বেবি, ঠিক আছে, তো খুব ভালো লাগে বেবিগুলো দেখলে পরে আমার। তো শুধু একটু ভয় লাগে মাঝে মধ্যে যেন কামড়ে না দেয়, কারণ ওরা বোঝে না এখন, ওদের খিদেও পায়, তো যেহেতু ওরা পাশের পাড়া থাকে এদিকে হঠাৎ করে চলে এসছে। কী নাম তোর? কালুয়া। তো এইগুলো এ খুব দুর্বল আছে বলে মনে হচ্ছে, তো এরকমই আমাদের কয়েকটা বাচ্চা হয়েছিল, কুকুরের বাচ্চা হয়েছিল ওই সাইডটা করে, যা বললাম তোমাদেরকে আমি মোটুর যে 5 ভাই হয়েছিল, তো তার মধ্যে একটা বোন ছিল, তো তার মধ্যে সরি 6 ভাই বোন ছিল, ওরা একটা বোন, বাকি 5জন ভাই ছিল, তো 5জন মারা গেছে, একজনই বেঁচে আছে, সেটা হলো মোটুকে। আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না কারণ ও এখন সাইকেল নিয়ে ব্যস্ত। তো তোমাদের কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার সাইকেলটা সারিয়েছি 30 টাকা খরচা করে, 30 টাকা অ্যামাউন্টটাও কিন্তু আমার কাছে বিগ অ্যামাউন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমার ইউটিউবে এখন কোনো আর্নিং নেই। और हाँ भलो कथा कैकटा भाई कमेंट बक्से बोलो बा फेसबुके व्हाट्सएपे जाना जे दादा भिउज आसछे ना सपोर्ट करो। आज के यूट्यूबे देखिलाम एक भाई कमेंट्स करेछे जे सपोर्ट आमाके सपोर्ट करार मतो केउ नेई तोमाके सपोर्ट करार मतो अनेकेई आछे। तो भाई तोमाके आमि एकटा जेटा कथा बोली आमि यूट्यूबे अलरेडी 2 बछर नष्ट करे फेलेछि, अनेक किछु फेलियर होयेछि, अनेक किछु शिखते पेरेछि। आर सबथेके बड़ो विषय एखन जे आमि 100 खाना भिडियो टार्गेट नियेछि तो एटा आमि कमप्लीट करब और रेगुलारिटी मेनटेन करते रोजकार रोज आमि एखन भिडियो दिच्छि। एरकमई যদি আমার ভিডিও যদিও আমার 100টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে, মানে এই ব্লগ চ্যানেলে 117টা কি 20টা এই নিয়ে ভিডিওটা হবে। তো যাই হোক, তো এরকমভাবে আমি অনেক ভিডিও কমপ্লিট করেছি। তো তোমার সাপোর্ট পাচ্ছ না, আমি তোমাকে সাপোর্ট দেবো, এটা তোমার কাছে আমি কমিটমেন্ট করলাম। তুমি যদি 100টা ভিডিও কমপ্লিট করছি বড় দাদার মতো ভাইয়ের মতো বন্ধুর মতো সাপোর্ট করব। কোথায় কি ভুল হচ্ছে তোমার সেগুলো বলবো, হয়তো আমি এখন পারফেক্ট নই কারণ আমি এখন শিখে যাচ্ছি, কারণ শেখার কোনো শেষ নাই। ইনার দাদা বা ভাই বন্ধু হিসেবে যতটুকু পারবো সাজেস্ট করব, তো সেইগুলো তুমি ঠিক করে নেওয়ার পরে আশা রাখছি তোমার ভিডিও আরও বেটার হবে এবং ভিউজ পাবে। সাবস্ক্রাইবার আমার কাছে ম্যাটার করে না, কারণ সাবস্ক্রাইবার হচ্ছে আমার ফ্যামিলি আর সবার সাথে আড্ডা দেওয়া মজা করা আমার একটা ভালোই লাগে। কারণ আগেই বলেছি সাবস্ক্রাইবার কিন্তু আমি মনে করি না, এটা আমার ফ্যামিলি বন্ধু দাদা ভাই সব। মোটু অ্যাটিটিউড দেখাচ্ছিল তো এখন অ্যাটিটিউড দেখানো ভুলে চলে এসছে আমার কাছে। তো কিছু বলবেন স্যার প্লিজ 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 স্যার কিছু যদি বলেন, এখানে 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 ক্যামেরা ক্যামেরাতে যদি কিছু বলেন, এটা ক্যামেরা কিছু বলবেন প্লিজ। তো মোটু এতক্ষণ ওখানে শুয়েছিল, যেই দেখেছে আমি এতক্ষণ ধরে এখানে ভিডিও শ্যুট করছি তো চলে এসছে এখানটা করে। তবে এখন আমি একটু ঘরে যাব, ঘরে কিছু জিনিস দেখাবো, চলো ঘরের দিকে যাওয়া যাক। এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, রেশন আনতে যাওয়ার কথা ছিল। আমাদের এখানে রেশন দোকান যেটা বলা হয় তোমরা জানো, গভর্নমেন্টের যে দোকানটা থাকে ফেয়ার শপ না কিছু একটা বলে, আর রেশন দোকানকে অনেকে বলে কন্ট্রোলও বলে গ্রামের দিকে জানি। তো সেখানে যাওয়ার কথা ছিল, তো আজকে আমি এখন যেতে পারবো না যেহেতু ভিডিও শ্যুট করছি, কাল সকালে গিয়ে আমি রেশন আনতে যাব। আর এটা হচ্ছে বিছানা। তো বিছানাটা তোমাদের একটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এই চাদরটা বিছানার চাদরটা, বিছানার চাদরটার কেসটা হলো গিয়ে আমি যখন রাত্রে ঘুমাই ধরো মশা কামড়াচ্ছে, তো মশাদেরকে মনে করি বোকা বানাবো। তো আমি ফ্যান তো এখন চালাই না খুব একটা, কারণ এখনও শীতকাল, মানে হালকা হলেও শীত, চাদরও পাচ্ছি না। তো আমি কি করি যখন ঠান্ডা লাগে বা মশা কামড়াচ্ছে ফ্যান তো চালাতে পারছি না, তো এই চাদরটাকে তুলে নিই, এই চাদরটাকে তুলে ঠিক আছে গায়ে ঢাকা দিয়ে দিই, মনে করি যদি মশা বোকা হয়ে যায়। কিন্তু মশারা খুবই বদমাস, আমার থেকে অনেক চালাক। তো মশারা ঠিক খুঁজে খুঁজে আমাকে মানে ভালোবেসে আর কি চুম্বন করে। মাঝে মধ্যে আমি প্রাউড ফিল করি যে আমি সমাজসেবার কাজ করছি। কেন করছি? কারণ ব্লাড ডোনেট তো মশাকেই করতে হচ্ছে, আলটিমেট ডোনেট তো করতে হচ্ছে আমাকে। কোন দিন তোমরা শুনতে পাবে যে তোমাদের বাবাই ভাই বন্ধু দাদা যে ছিল ইউটিউবে, সে কোনো কারণবশত মশার কামড়ে মারা গেছে ম্যালেরিয়া হয়ে। ভাবলেও কেমন লাগে। আজকের ভিডিওটা 1K পেছার নয়, তবুও আজকের ভিডিওতে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো, সুশান্ত ভাই। তো ও কিছু বলছে, তোমরা একটু শোনো। হে মাই ব্রো बाबाई चटर्जी, मेनी मेनी कॉन्ग्रेचुलेशन फॉर 1K सब्सक्राइबर। बहुत जल्द तेरा 100 का सब्सक्राइबर कंप्लीट हो जाएगा, और जैसे वीडियो बना रहा था ऐसे वीडियो बनाते रहना, मैं तेरा हमेशा साथ हूँ और साथ रहूँगा। चलो भाई स्टेट एम अच्छे से रहना। शांत लाइफस्टाइल ब्लॉग बनाए, और साथ में अनेक दिन परिचय, और साथ में अनेक ब्लॉग गेছি বা ও আমার সাথে গেছে। যাই হোক, তো थैंक्स सुशांतকে, শুধু সুশান্তকে নয় তোমাদের সবাইকেই, কারণ তোমরা দেখছো ভিডিওটা এবং তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো বলেই আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো থ্যাংক ইউ, তোমাদের সবসময় মনে রাখবো এবং তোমাদের সঙ্গে অল টাইম আমি আছি। আমার ভাই সাইকেল চালানো শিখে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, নোটিফিকেশন বেলটা অল করে দিও, ভিডিও লাইক করো, কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। তোমরা কমেন্টস না করলে পরে আমি ভিডিও বানাবো কী করে, মোটিভেট কী করে হবো, তাই না? তো সাপোর্ট করো, পাশে থেকো, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। চলো ভাই টাটা।